তো আপনি এখানকার রানী? না না, আমি রানী না, আমার বড় বোন আছে, সে এখানকার রানী হবে। সে অনেক সুন্দর গ্রামে থাকে। কেমন আছো? তাই আমি যাচ্ছি তাকে শহরে ফিরিয়ে আনতে। আপনি একাই যাবেন? 12টা বাজে? না মানে আমার না, ঘড়ির 12টা বাজে, যেতে হবে, আমার ট্রেন ছুটে যাবে। ও বাই। ওমর খোদা। আপা কাপড়টা একটু উঠান, গাজর লম। এ বেটা, তোরে দিয়ে এক কালে মধু আইসক্রিম বানাই গেলাইছে, কুষ্টিয়ার বিখ্যাত মালাই কারখানায় গেলি নি? না, মেঘনা আইছিলাম। মেঘনা? সব মিলে দিয়ে 50টা হয়েছে। 50? না 20। এ বেটা, এরম হইবে না, সরকার সব মাল ইন্ডিয়া পাড়াই দিতে আছে, আর মালের দাম এরমই বাড়তে আছে। ইন্ডিয়ার কথা কো, আমি বরফে ইলিশ বইরা ইন্ডিয়ায় পাচার করি। তাহলে তোমার ব্যবসা দেউলিয়া হয়েছে, সরকার তো এমনি ইলিশ পাঠাইছে। কিন্তু ওর মতো বাটপাররা হুদাই মালের দাম বাড়াইতেছে। এ তুই মোরে কি বলাইছ? ভাজান গো, ভাজান মেরে মুহ সে নিকল গাই ইয়ার। দিন দিছ সব ইলিশ মাছ আপনি ইন্ডিয়াতে পাঠাইতেছেন কেন? এটাই শেখ হাসিনার হুকুম। আরে শেখ হাসিনা কইছে দেখি কি সব ইলিশ ইন্ডিয়াতে পাঠাইতে হইব? বাংলার মানুষ ইলিশ খেতে চায়। আরে মিয়া, একদিন ইলিশ না খাইলে মারা যাবেন নাকি মশাই? এখন বাসায় যান, যায়া ডাল ভাত আলু মিলে খাই নেন, যান। আরে বাবা, এত বড় কুড়ের ঘর, তাও আবার কাছে। এটা গরিব, এটা মহল। ও খুলে গেছে মনে হয় অটো দরজা। তোমরা বাইরেই থাকো, আমার বোনের গরিব পছন্দ না। কিন্তু কিন্তু মেম সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু চাচরা না। তুমিও থাকো। আমিও? তুমিও ডিজিটাল ফুকে। আচ্ছা, আল্লাহ, রস্তে কয়ডা টাকা। বাও বনু, তোমাকে তো নায়িকার মতো লাগছে, মানে বিদেশি নায়িকা। আর তোমার মহল তো রানী মহলের থেকেও সুন্দর। ধন্যবাদ। হঠাৎ তুমি আমার এই জগতে কিভাবে? আমি তোমাকে শহরে নিয়ে যেতে এসেছি। না না না, কোনো দরকার নেই, শহরে অনেক পুরুষ লোক থাকে, আমার শরম করে। তো আমিও তো থাকি। তুমি তো পেকে গেছো। তুমিও? না, আমার এমনি পাকিনি, বয়স হয়ে গেছে তো তাই পেকে গেছে। আহারে আমার যৌবন! তাই তো শহরে যৌবন ধরে রাখার এক এক মিনিট, ওটা কি? আপনার হারিয়ে যাওয়া যৌবন ফিরে পেতে চান তো এখনই যোগাযোগ করুন। কিভাবে? মোবাইল মেসেঞ্জার, ইন্টারনেট। ইন্টারনেট? হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে দুনিয়া হাতের মুঠোয়। তুমিও হাতের মুঠোতে নিতে চাও বনু? হ্যাঁ। তাহলে আমার সাথে শহরে চলো, সব হাতের মুঠোতে নিতে পারবে। তোরে তো আমি? না না না, আমি দেখতেছি। আপা, আপনার তো 1 মাস পর আসার কথা। যখনই আসার কথা হোক, তুমি আমাদের ইলিশ বেচলে কিভাবে? এই নে। একটা বিশেষ ঘোষণা, আজকের পর থেকে বাংলাদেশ ইন্ডিয়াতে মাছ পাঠাবে না, বুঝলেন প্রতিবন্ধী জি? এই প্রতিবন্ধী জি না, প্রদীপ জি। লাইক লাইক শেয়ার? হ্যাঁ শেয়ার, শেয়ার করা তো খুব জরুরি, না হলে ভিডিও ভাইরাল হবে না। তো ওরা সবাই আমাদের সাবস্ক্রাইবার। অনেক সাবস্ক্রাইবার তাই না? কুমিল্লার গ্রাহন আসতেছে রসমালাই।